জুলুম যারা করিলা বন্ধু হাড়াইলা দুকুন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না কোথায় একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বোঝো তোমার ভোল জনম জনমকে দিও তোমার হবে না মাসুল বলুন জুলুম যারা করিলা বন্ধু হারাইলা দোকান জনম জনমকে দিও তোমার হবে না মাসুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বোঝো তোমার ভোল জনম জনমকে দিও তোমার সবাই 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 বলেন জনম জনমকে দিও তোমার বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তোবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তোবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোন জনম জনমকে দিও তোমার হবে না মাসুল বলেন জনম জনমকে দিও তোমার কথাগুলো ঠিক নেবে ঠিক অনেক লম্বা সবটা শুনাইতে পারতাম না কারণ ওয়াজ তো অনেক বাকি রইছে ঠিক কি না আর জোরে বন্ধুরে আমার বলতে ছিলাম ও বন্ধু আমার নবী জাহান্নামের দিকে নজর দিলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনে ধনে মানুষ আর মহিলা বেশি জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন গরিব মানুষ আর পুরুষ বেশি এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় ঠিক কিনা বলেন আরে ভাই ঠিক না বেঠি আচ্ছা আপনারা যদি ঠিক না বলেন আপনাদেরকে আমি প্রমাণ করায় দেই এইবার যে করোনাতে মানুষ মরছে রেল স্টেশনে মরছে না অটো স্টেশনে মরছে সিএনজি স্টেশনে মরছে বাস স্টেশনে মরছে ট্রাক স্টেশনে মরছে কোন লোকাল কোন প্লেসে মানুষ মরেনি ও বন্ধু তারা তো বান্দার উপর জুলুম করে না এই যে আমার এই লোকটা চ্যানেল 5 এর চেয়ারম্যান সাদা সিধা ভাবে চলে যেই চ্যানেল 5 গোটা পৃথিবীর হৃদয় কেড়েছে ঠিক কি না চ্যানেল 5 এর ওয়াজের মতো এত মধুর ওয়াজ আর কোন চ্যানেলে নাই আছে এখন আরেকটা আছে এই যে এই চ্যানেলটা বড়রা শুনলে মিডিয়া নতুন আসছে আর অনেক মিডিয়া আছে তবে সবচেয়ে মজার হলো চ্যানেল 5 এই লোকটা একদিন আমাকে প্রশ্ন করলো হুজুর একটা প্রশ্ন আমার জানার আছে আমি বললাম কি কয় হুজুর বড় লোকের গাড়িটাও এসি বাড়িটাও এসি গো তার অফিস রুমটাও হুজুর এসি আপনার কাছে জানার বড় ইচ্ছা করোনাকে কে অ্যাপার্টমেন্ট দিল ওই এসি রুমে ঢোকার এই লোক আমাকে প্রশ্ন করেছে অত্যন্ত রহস্যময় কিনা প্রশ্নটা কথা বলেন না কেন এখন বন্ধু আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি একটু আগায়াত বলেছি আর বলবো না সূরা ইউনুসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমি বান্দার উপরে জুলুম করি না বান্দা নিজে নিজের উপর জুলুম করে এখন জালেম যারা তাদের সম্পর্কে আল্লাহ আরো বয়ান করেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন আল্লাহ ডাজেন্ট লাইক দা আনজাস্ট আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে অত্যাচারীকে পছন্দ করে না আল্লাহ আরো বলেছেন ওমা লিজ জালিমিন মিন আনসার
Allah doesn't guide the unjust. Jalimra jokhon bipoddost hobe, ami Allah tader jonno kono sahajjo gariyo rakhi nai. Ei boro lok porer jayga porer jomi dokhol kore khaise, corona hat chale diye tar apon kore niyeche. Thik kina bolen? Are jore কারণ হলো আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ হলো শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ কাকে ধ্বংস করবে আর কাকে রাখবে আল্লাহর সিদ্ধান্ত ডিসাইড করবে আল্লাহ ঠিক করে বলে আজকের সমাজ আজকের জাতি ধ্বংসের দিকে তার অন্যতম কারণ হলো আমরা শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত আখিরাত কি নিয়ে ভাবতে জানি না আমরা যেন যেমন আল্লাহকে ভালোবাসতে পারি না নবীকে ভালোবাসতে পারি না আল্লাহকে তোরা থেকে ভালোবাসার দরকার আমার কি আছে নাই কারণ তোমরা আমল করবে তোমাদের জন্য পাপ করবা তোমাদের জন্য পাপ করলে জাহান্নামে নেক করলে জান্নাতে ঠিক কিনা বলেন অন্য দিকে বন্ধু চলে যাচ্ছে আবার নবী চাইয়া দেখে জাহান্নামের মধ্যে বন্ধু নারীর কথা বলে না পুরুষের কথা বলে না আমার নবী বলতেছেন আমি চাইয়া দেখলাম এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড় শতকর দেখবেন অনেক মোটা গোশকর দেখবেন অনেক মোটা হয় ঠিক না বেঠি দুনিয়াতে বডি কিন্তু এটাই হয়ে যায় নোংরা হয়ে যায় দেখতে মায়া লাগে না দেখবেন যেটা হালাল খায় পবিত্র খায় দেখবেন এটা শরীরে স্লিম থাকবে হ্যাঁ তবে আরেকটা জিনিস আছে আমার দিকে তাকান আরেকটা জিনিস আছে কি বয়সের কারণে কিন্তু অনেকের বংশগত কারণে শরীর মোটা হয় এই মোটা কিন্তু আরেক জিনিস সব মোটা কিন্তু সোদের মোটা না সব মোটা ঘোষের ঠিক কিনা বলেন এবার বন্ধু জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল ডাক দিয়ে বলে ওগো নবী এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর নবী ডাক দিয়ে বলতেছে রে জিব্রাইল আমি আমি নবী চাইয়া দেখলাম তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু নাউজুবিল্লাহ বলতেন না কুরবানির পশু জবাই করার পরে দেখবেন দুই দিন পরই তো গন্ধে থাকা যায় না কিন্তু ওই সুদখোর নবী বলেছেন সে রক্তের নদীর মধ্যে কি করতেছেন উঠতে চায় পারে না সেই হাদিস শরীফের আরেকটা অংশ হলো বর্তমান সমাজে কিন্তু জিনা চলে বেশি না কথা কয় না কেন অহরহ শুনি নারীর বিয়ে মেয়ের বিয়ে হইছে এক ছেলের সাথে আরেক ছেলের অবৈধ সম্পর্ক ছিল যাই আর ছেলের ডাক দিন না জঙ্গলে নেকাইটা ফেলছে ঠিক ঠিক নবী বন্ধ দেখতে পাইলেন ওই সঙ্গীদের কেড়ে তিনি সামনের দিকে আগাইতেছে ওই যে সাবুর ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণিত এই হাদিসের আরেকটা অংশ নবী দেখলেন একটা ভয়ঙ্কর চুলা এটার মধ্যে শুধু আগুন আর আগুন নবী নজর দিয়ে চাইয়া দেখলেন এটার মধ্যে শুধু ল্যাংটা নারী আর পুরুষ দেখা যায় জোরে বলেন না নাউজুবিল্লাহ উলঙ্গ নারী পুরুষ দেখা যায় আমার নবী সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো ফেরেশতারা রে বলে দাও না এই যে উলঙ্গ নারী পুরুষগুলো এরা কারার এই যে চুলাটা দেখো এটা কি এবার ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছেন ওগো নবী এটা হলো আগুনের চুলা জাহান্নাম আর এটার মধ্যে যে উলঙ্গ নারী পুরুষ আছে এরা হলো দুনিয়ার ওই যে অবৈধভাবে জিনা করেছে নারী পুরুষগুলো জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এই জন্য মেয়ের বাবাকে বলবো মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেবেন পড়তে চাইলে জামাই করে গিয়া পড়ুক ছেলে যখন উপযুক্ত হবে ছেলেকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন উপযুক্ত ছেলে যখন জিনার কাজে লিপ্ত হবে উপযুক্ত মেয়ে যখন জিনার কাজে লিপ্ত হবে তখন তার দায় দায়িত্ব নিতে হবে বাবা জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ মনো দুই ঘন্টার উপর হইয়ে গেছে মুই আর ওয়াজ করতে পারমু না আরে না আপনারা বললে তো হবে না আমি অনেক প্রেশার নিয়ে আছি এখানে এতক্ষণ আমার বাসায় থাকার কথা কি এতক্ষণ আমার বাসায় থাকার কথা আলহামদুলিল্লাহ বলেন আরেকটু
আরেকটু আলোচনা করব সেই বিষয়ে আলোচনা করে শেষ তারপরে কিন্তু আর কোনো কথা শুনবো না এবার আসেন এই আমার দিকে তাকান আমি ওই যে সাহাবীদের যুগের প্রেমের গল্প এখন এগুলো বলি না কোরআন হাদিস থেকে যে ভালোবাসার যে তত্ত্ব এগুলার বলি না কারণ জীবন ভরে আলোচনা আমার মুরব্বীর দাদা 36 বছর এগুলাই করছে কিন্তু করতে 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 আজকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যাগুলো নিয়ে কথা না বলার কারণে আজকে পুরো সামাজিক সমাজ ধ্বংসের দিকে জাতির চারিত্রিক অবক্ষয় ঠিক কিনা বলেন ঠিক না ঠিক এবার আসেন গল্প কথা বলবেন না আর একটু মহব্বতে কথাগুলো শুনেন বিরক্ত হবেন না আল্লাহ রাসূলের এক পাগল সে যখন ইন্তেকাল করলো সে ইন্তেকাল করার পরে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে তাসবিহ তাহলিল পড়ছে আল্লাহর হাবিব কি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নবী উত্তর দিলেন যার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি তাসবিহ তাহলিল করতেছি যার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দুয়ার মাধ্যমে মাগফিরাত কামনা করতেছি রে ওই ব্যক্তিটার ইন্তেকালের পরে তার জানা যায় 70,000 ফেরেশতা অংশ গ্রহণ করেছে আর জোরে জোরে মহব্বতে কত হাজার 70,000 ফেরেশতা তার জানা যায় অংশ গ্রহণ করেছে বন্ধ আলহামদুলিল্লাহ বলেন আমি আমার আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি নামটা আমার আল্লাহ মনে করিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তার নাম হলো সাআদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করত না এই জন্য তার কবরের মধ্যে আযাব হতে পারে তার কবরে যেন আমার আল্লাহ আযাব না দেয় সেই জন্য দোয়া করতেছি এবার আসেন বল হুজুর পবিত্রতা না পালন করার মানেটা কি এই যে পুরুষ যখন প্রস্রাব করে সাথে সাথে পানি খরচ করে যদি সে নামাজ পড়তে যায় কখনো সে পবিত্র হলো না কারণ পুরুষে প্রস্রাব করার পরে ওই রকম ভাবে ধীরে ধীরে প্রস্রাবটা ক্লিয়ার হয় যেমন একটা কাপড় আপনি কি করলেন ধুইলেন ধোয়ার পরে ভালো করে চিপলেন চিপে আপনি রশির মধ্যে ঝোলায় রাখবেন কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন ফোঁটা ফোঁটা করে পানি নামে আসছে এতদিন পর্যন্ত আপনারা যেভাবে প্রস্রাব করে পানি খরচ করেছিলেন বিশেষ করে মধ্যবয়সী আমার বাবা যারা দাদা যারা তাদেরকে বলছি যুবকদেরকে বলছি অনেকের অনেক সমস্যা থাকতে পারে তাদেরকে বলছি তোমরা প্রস্রাব করলা প্রস্রাব করার পরে তোমরা হুট করে পানি খরচ করে তোমরা উঠে গেছো বন্ধু এই উঠায় কখনো তোমরা পবিত্র হতে পারবা না কারণ তুমি একটু পরে কালকে থেকে ট্রাই করে দেখবা আগের মডেলে যেমনি প্রস্রাব করে পানি খরচ করেছো এমনি করে ট্রাই করে দেখবা একটু পরে তোমার প্যান অথবা লুঙ্গি পাতলা কাপড় তোমার প্রস্রাবে সে আবার ভিজে যাবে আমি বলে গেলাম কালকে থেকে পরীক্ষা করবেন বলে হুজুর আমরা কি করব প্রস্রাব করার পরে মাটি থাকুক টিস্যু থাকুক যেটা নিয়ে আপনি কম পক্ষে 40 কদম হাঁটবেন হাঁটার পরে আপনি এক্সারসাইজ করবেন করার পরে মানে ব্যায়াম করবেন একটু নড়াচড়া করবেন করার পরে ট্রাই করে টিস্যু অথবা মাটিটাকে আপনি ইউজ করে দেখবেন এখনো একটা ফোঁটা প্রস্রাব এসেছে আপনার জামাত আগে না পবিত্রতা আগে লা সরাতা বিল ওয়াইরি তুহুর ওয়া সরাফাতিম মিন গুরু
কবুল কারণ পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ কবুল হবে না হালাল টাকা ছাড়া হালাল উপার্জন ছাড়া দান আল্লাহর দরবারে কবুল হবে না তোমার জামাত আগে না তোমার আগে হলো বন্ধু পবিত্রতা আমি আজকে আপনাদেরকে বলে গেলাম আমি যুবক বন্ধুদেরকে বলে গেলাম যারা নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত জামাত তিন রাকাত চলে গেছে চার রাকাত চলে গেছে শেষ বৈঠকেও যদি তুমি গিয়ে বসতে পারো ইমাম সাহেবের সঙ্গে তাহলেও তুমি জামাতের সওয়াব পেয়ে যাবে আমি বিশেষ কারণে আমি দেরি হয়ে গেছে জামাতে আসতে পারলাম না এক রাকাত চলে যাক দুই রাকাত তিন রাকাত চার রাকাত চলে যাক আমি শেষ বৈঠকেও যদি বসতে পারি তাহলেও জামাতের সওয়াব পাবো তবে আমার ওই মুহূর্তে জামাত আগে না আমার পবিত্রতা আগে কেউ কেউ কিছুক্ষণ হাঁটার পরে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে আপনি ওযু করে নামাজে দাঁড়ায়া যাবেন কেউ চল্লিশ কদম হাঁটার পরেও ক্লিয়ার না কেউ আবার শারীরিক সমস্যার কারণে আরো বেশিও লাগতে পারে এই জন্য বলবো যত বেশি সময় লাগে আপনার পবিত্র হতে তত বেশি সময় নিয়ে আপনি পানি খরচ করে নামাজে যাবেন আপনার নামাজ কবুল হবে আর না হয় ওই নবী হাদিস থেকে বর্ণিত বন্ধু তাহলে জাহান্নামে আপনাকে আমাকে যেতে হবে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ পায়খানা করার পরে কিভাবে কুলুপ ব্যবহার করবেন জানেন কেউ জানে আমি যদি জিজ্ঞেস করি পারবেন না তো বলতে পারবেন পারবেন না সর্বশেষ আলোচনা সর্বশেষ ফিনিশিং এত আরো আরো অনেক কথা আমার বাকি আছে এই কথাগুলো এখানে বলা সম্ভব না কারণ আমি একজন মানুষ প্রতিদিন প্রোগ্রাম করতে হয় আপনারা বাকি আলোচনাগুলো আমার নাম দিয়ে চাজ দিয়ে আমি গোনাগা বিষয় ছাড়া জীবনে একটা দিন আমার মনে হয় না আমি আলোচনা করছি যারা আমার রীতিমতো আলোচনা শুনে তারা বুঝতে পারবে কোন না কোন বিষয়ের উপরে 20 মিনিট হোক আধা ঘন্টা হোক এক ঘন্টা এরকম না আপনারা আরো কিছু জানতে চাইলে বিষয় ভিত্তিক আলোচনা আপনারা কালেক্ট করবেন মিডিয়া থেকে চ্যানেল 5 আছে বড়রা সুন্নি মিডিয়া ছাড়া অনেক মিডিয়া আছে এখান থেকে নেবেন সর্বশেষ আমার আলোচনা হলো আমরা আমি যতগুলো কথা বলেছি আপনারা কি কি কষ্ট পেয়েছেন না পেয়েছেন আরেকটা কথা ছোট দুটো হাদিস শুনে শেষ করে দিব আমার নবী একদিন হাঁটতেছেন সাহাবীরাও সঙ্গে আমার নবী কি সঙ্গে হঠাৎ করে নবী দাঁড়িয়ে গেলেন একটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর দুই টুকরো করে কেটে দিলেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন এই খেজুর গাছের ডাল দুটো কেটে দিলেন নবী বন্ধু এবার জানিয়ে দিয়েছে কবর দুইটার উপরে আজাব চলতেছে দুইটা খেজুরের ডাল আমি কেটে দিয়েছি ও বন্ধু দুইটা খেজুরের ডাল আমি কেটে দিয়েছি যতক্ষণ খেজুরের ডালগুলো সবুজ থাকবে রে ততক্ষণ আল্লাহর জিকির করবে আর এই জিকিরের কারণে কিছুটা হলেও কবর আজাব আমার আল্লাহ বন্ধ করে দিবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য সুবহানাল্লাহ আর ভিতরের জন্য বলতে হবে না নাউজুবিল্লাহ ভিতরে কি চলতেছে ও নবী আজাব হওয়ার কারণ কি কবর কয়টা দুইটা আজাব হওয়ার কারণ কি একজনের বন্ধু পসরাত করে ওই যে একটু আগে বললাম পসরাত করে পানি খরচ করত না ভালো করে সে পবিত্র হতো না আর দুই নাম্বারটা হলো ও বন্ধু দুই নাম্বারটা হলো ওই বাড়ির কথা ওই বাড়িতে লাগাইতো কিছু পুরুষ আছে দোকান চাটা আছে না নাই দাদা কি আছে না সকালে দোকানে বিকালে দোকানে এই বাড়ি ওই বাড়ির ছেলে মেয়ে কি করছে সমালোচনা আছে না না নারী বলেন পুরুষ বলেন এক পার্টি হলো মানুষের বদনাম করুন না পার্টি আর এক পার্টি হলো বন্ধু প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করে না ওই রকম পার্টি এই জন্য কবরের মধ্যে আজাব চলতেছে বন্ধু সাবধান সাবধান জীবন যেমন তেমন ভাবে পরিচালনা করলে হবে না সর্বশেষ কথা হলো বন্ধু এতক্ষণ আমি সব শুনেছি আপনাদেরকে নেগেটিভ আর অনেক মনের কথা বাকি আছে বন্ধু আর বলতে পারবো না সর্বশেষ কথাটা হলো আপনাদেরকে বলবো বলতাম সবাই রাজি বন্ধুরে আমার আল্লাহর প্রিয় এক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইনি মানুষ যখন মারা যায় ভাই আপনাদের আচরণে আমি অনেক খুশি হয়েছি যতটা কষ্ট আমি স্টেজে আসার আগে অনুভব করছি তার চেয়ে বেশি খুশি হয়েছি আপনাদের শুধু দর্শকদের আচরণে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আমিন আমি কিন্তু আপনাদের কাছে মেহমান মুসাফির হিসেবে আছি আল্লাহ মেহমান এবং মুসাফিরের অন্তরের দোয়া কিন্তু কবুল করে দাদা মিথ্যা বলছি মেহমান এবং মুসাফির দুইটাই আপনাদের জন্য নিয়ামত
এই যে আপনাদের একবারে ছাতক পাখির মতো বসা মৌচাকে যেইভাবে মৌমাছি জাল বেঁধে বসে থাকে এই যে বসা এটা একমাত্র ভালোবাসার প্রতীক ছাড়া আর কিছুই না আপনাদেরকে নিয়ামতের খবর দিয়ে আজকে বিদায় নেব বন্ধুরে আমার মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ মারা গেলে জানাজায় শরীক হতে পারলে খুশি হয় আর আমরা নবীর উম্মত সুন্নি জামাত দাবি করি মামার বাড়ির পাশে মানুষ মরে আছে ঘরে বসে বসে আমি মজা পাই ঠিক না বেঠি জানাজায় অংশ গ্রহণ করি না উনি জীবনে অনেক কাফন পড়িয়েছেন অনেক মানুষের জানাজায় অংশ গ্রহণ করেছেন একদিন এমন একটা মানুষের জানাজায় তিনি অংশ গ্রহণ করলেন জানাজা শেষ হয়ে গেল ও বন্ধু কাফন পড়ানো হলো কবরের মধ্যে তাকে রাখা হলো সকল মানুষ ধীরে ধীরে তাকে দাফন করে এখান থেকে চলে যায় ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি দেখতেছেন বন্ধু তিনি দেখতেছেন সব মানুষ চলে গেছে কি করেছে সব মানুষ চলে গেছে তিনি কিন্তু কবরের পাশে এখনো প্রেজেন্টলি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ নতুন কবরের মধ্যে প্রবেশ করতেছে এটি চর্মচক্ষু দ্বারা দেখা না এটা আধ্যাত্মিক চক্ষু দিয়ে তিনি দেখেছে তিনি দেখতে পাইলেন তিনি দাঁড়াই গেলেন আশ্চর্য হয়ে গেলেন জীবনে কত মানুষের জানাজা আমি পড়লাম কি করলাম কত মানুষের জানাজা আমি পড়লাম এমন ঘটনা কোনোদিন আমি দেখিনি রহস্য কি আজকে উদ্ঘাটন করতে হবে তিনি বন্ধু দাঁড়ায় রইলেন অপেক্ষা করতেছেন হঠাৎ করে দেখলেন একজন কবর থেকে বের হয়ে চলে যায় আরো একজন কবরের মধ্যে অবস্থান করতেছে নতুন কবরে বন্ধু বের হয় না কি হয় না কবরে বের হয় না কবরে যখন বের হয় না তিনি কি করলেন সূরা ইয়াসিন এবং সূরা মুল তিনি 10 বার তেলাওয়াত করলেন 10 বার তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত উঠাইলেন ওগো আল্লাহ এই রহস্যময় ঘটনার তথ্য আমি জানতে চাই বন্ধু দোয়া যখন শেষ হলো এবার চাইয়া দেখি কবরটা পাইটা দুইটা টুকরা হয়ে গেছে আল্লাহু আকবার কি হয়ে গেছে ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে এবার ওই যে আরেকজন ছিল তিনি বের হয়ে চলে যায় কি করে বের হয়ে চলে যায় ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে তাকে ডাক দিলেন তিনি দাঁড়াইলেন দাঁড়ানোর পরে প্রশ্ন করলেন আপনারা কে গো একজন আগে চলে গেছে আপনি এখনো কবরে আছেন পরিচয় জানতে চাই এবার ওই ফেরেশতা উত্তর দিল আমি দুনিয়ার কোন মানুষ না আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা এই যে ব্যক্তি মারা গেছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় গোলাম যখন সে ইন্তেকাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন সে যদি কবরে প্রশ্নের জবাব দিতে না পারে আমরা যেন তার প্রশ্নের জবাবগুলো শিখাইয়া দেই এই হলো প্রেম এই হলো ভালোবাসা ঠিক কিনা বলেন আমরা যদি সেইভাবে আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেবে জোরে সরে বলুন আমিন সম্মানিত উপস্থিতি ওরে বাবারে